54টি আসনে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে আছে। উত্তরপ্রদেশ দিয়েই দিল্লিতে দিল্লি দখল করতে হয়। এখনো পর্যন্ত যে ফলাফল আসছে তাতে কিন্তু সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পার্টির যে অ্যালায়েন্স সেটা যথেষ্ট পরিমাণে বেগ দিচ্ছে এনডিএ কে, নরেন্দ্র মোদী যথেষ্ট অস্বস্তির মধ্যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ। একইভাবে মহারাষ্ট্রের যে ফলাফল আসছে সেই ফলাফলও কিন্তু কংগ্রেস এনসিপি জোট, কংগ্রেস এনসিপি এবং শিবসেনা উদ্ধব ঠাকুরের যে জোট সেই জোট রীতিমতন এনডিএ কে চ্যালেঞ্জের সম্মুখীন রেখেছে। কর্ণাটকের যেটা মনে করা হচ্ছিল যে না বিধানসভায় একরকম ভোট দিয়েছে, লোকসভায় কিন্তু তারা মানে নরেন্দ্র মোদীকেই ভোট দিবে, এরকম রেজাল্ট একেবারেই আসছে না কর্ণাটক থেকে। হরিয়ানাতে 6টা আসনে কিন্তু এই মুহূর্তে এনডিএ পিছিয়ে আছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে আছে। কংগ্রেসের সামগ্রিক রেজাল্ট যদি দেখেন 100টি আসনে কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, 100 মতন আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে আছে। কংগ্রেসকে অধিকাংশ এক্সিট পোল বলেছিল 75 মতন পেতে পারে, কিন্তু কংগ্রেস কিন্তু আসার অতিরিক্ত আসন কিন্তু আমি দেখতে পাচ্ছি। সব মিলে ইন্ডিয়া জোটের যে উত্থান তৃতীয় থেকে চতুর্থ রাউন্ডে এসে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি তৃতীয় রাউন্ডে আপনাকে বলছিলাম যে মানে এনডিএ জোট অনেকটাই স্বস্তিদায়ক অবস্থায় আছে, 300 ক্রস করেছে, এবার কিন্তু চতুর্থ রাউন্ডের পরে দেখতে পাচ্ছি অনেকটা পিছিয়ে গেছে এনডিএ জোট, এবং ইন্ডিয়া জোট কিন্তু এখন বেশ কয়েকটি রাজ্যে এগিয়ে আছে। সামগ্রিকভাবে যদি আপনি বলেন এরকম চিত্রাকাশ্য লড়াই আমি অন্তত আমার যতদিন থেকে নির্বাচন চর্চা করি, টেলিভিশনে আছি, এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ সারা ভারতবর্ষের নির্বাচনী চিত্রে কখনোই দেখিনি। অষ্টাদশ লোকসভায় প্রতি মুহূর্তে যে উত্তেজনা, প্রতি মুহূর্তে উত্থান এবং পতন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অতীতে কোনো নির্বাচনে আমরা দেখেছি কিনা আমার সন্দেহ আছে। একদম আমি সম্পূর্ণ একমত বিশ্বনাথ দা, এই রকম চিত্তাকর্ষক লড়াই প্রায় প্রত্যেক সময় নাটকীয় পট পরিবর্তন এই রকম সচরাচর দেখা যায় না। মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরীর কথা বলছিলাম সকাল থেকে, এখন কিন্তু 6000+ ভোটে বিজেপির শিরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ থেকে এগিয়ে গেছেন, যার ফলে দেখুন কংগ্রেসের ট্যালিটা 1-2 থেকে 1-1 চলে গেছে। বামফ্রন্ট 0, বিজেপি 12 এবং 29 তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে কোনগুলোতে? আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা উত্তর, মালদা দক্ষিণ, তমলুক, বনগাঁ, বিষ্ণুপুর, মেদিনীপুর, আসানসোল, রানাঘাট, রায়গঞ্জ, এই 12টাতে বিজেপি এগিয়ে, আর বাকি সমস্তগুলোতে একটি ছাড়া, অর্থাৎ বহরমপুর অধীররঞ্জন চৌধুরী ছাড়া প্রত্যেকটিতে, 29টাতে এখন 42টার মধ্যে 29টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। সুমাদা, একটা প্রশ্ন সকলে করছেন যে এই যে ইন্ডিয়া দেখানো হচ্ছে আর আদার্স দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে নিশ্চয়ই ইন্ডিয়ার মধ্যেই আপাতত ধরা হচ্ছে একদম এই জিনিসটা, এবং আপাতত হচ্ছে না আপনি তো সেটা প্রমাণই করতে পারেন, কারণ তৃণমূল 31 আর আধার 24, তার মধ্যে তো তৃণমূল থাকতে পারে না, ফলে আংকিক ভাবেই প্রমাণ হচ্ছে সেটা সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে, সেটা বোঝার দরকার।